চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চ্যাংরাচর পৌরসভায় 450 ঘনমিটার গভীরতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার জজনগর গ্রামে নির্মিত এই প্রকল্পটি উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। চ্যাংরাচর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হেদায়েত উল্লার সভাপতিত্বে ও উপজেলার যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।